হ্যালো সুপার হিরো লাভার, দ্য ইনফিনিটি সাগার এক নতুন এপিসোড মানে এপিসোড 6 নিয়ে আমি হাজির হয়েছি। এই সিরিজে আমি আপনাদের মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো কাহিনী পরপর টাইমলাইন অনুযায়ী জানাই। যদি আপনারা আগের এপিসোডগুলি না দেখে থাকেন তো দেখে ফেলুন, আর চলুন দেরি না করে নতুন এপিসোডটি শুরু করি। গত এপিসোড যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করি নতুন এপিসোডটি। পৃথিবীকে বাঁচাবার পর ডক্টর স্ট্রেঞ্জ নিউ ইয়র্কের সেন্ট্রামে প্রোটেক্টর হয়ে যায় আর সর্সারার সুপ্রিমো। অপরদিকে থর ইউনিভার্স ঘুরে বেড়ায় ইনফিনিটি স্টোনের খোঁজে, আর একসময় তাকে শাটার ধরে নেয় আর তাকে অ্যাসগার্ডের সর্বনাশ মানে র্যাগনারকের ব্যাপারে জানায়। কিন্তু থর তার কথা সিরিয়াস নেয় না আর তাকে মেরে তার মুকুট নিয়ে অ্যাসগার্ড ফিরে যায়। সেখানে গিয়ে থর জানতে পারে লোকির ব্যাপারে, যে সে ওডিন রূপে এখানে আছে। আর তারপর থর লোকিকে নিয়ে পৃথিবীতে আসে নিজের বাবাকে খুঁজতে। সেখানে থরের সাক্ষাৎ ডক্টর স্ট্রেঞ্জের সাথে হয় আর তার সাহায্যে থর ওডিনকে খুঁজে পায় নরওয়েতে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন ওডিনের মৃত্যু কাছে এসেছে। আর সে মরার আগে থর লোকিকে হেলার ব্যাপারে জানিয়ে দেয় আর হেলাকে আটকাতেও বলে যায়। ওডিনের মৃত্যুর পর হেলা হেল থেকে মুক্ত হয়ে যায় আর সে ডাইরেক্ট নরওয়েতেই আসে। থর তাকে মারার জন্য তার মিউনিয়ারটি ছুড়ে দেয়, কিন্তু হেলা সে মিউনিয়ারটি ধরে নেয় আর ভেঙে ফেলে। এইসব দেখে লোকি বাইফ্রস্ট খুলতে বলে। হেলা তখন থরকে আর লোকিকে বাইফ্রস্ট থেকে বাইরে ফেলে দেয় আর অ্যাসগার্ড পৌঁছায়। আর সেখানে সে সমস্ত যোদ্ধাদের মেরে ফেলে আর স্ক্র্যাচকে ছেড়ে দেয়, কারণ সে হেলার তরফে হয়ে যায়। তারপর হেলা ইন্টারনাল ফ্লেমের সাহায্যে নিজের আর্মিদের পুনর্জীবন দেয়। আর তারপর সে বাইফ্রস্ট খোলার জন্য হেমডালকে খুঁজতে শুরু করে, কারণ বাইফ্রস্ট খোলার তলোয়ার হেমডালের কাছেই আছে। অপরদিকে থর লোকি গিয়ে পৌঁছায় এক অন্য প্ল্যানেট সাকারে। সেই গ্রহতে গ্র্যান্ডমাস্টার রাজত্ব করে। লোকি গ্র্যান্ডমাস্টারের কাছের হয়ে যায় আর ভ্যালকাইরি থরকে নিয়ে যায় গ্র্যান্ডমাস্টারের কাছে আর বিক্রি করে দেয়। সেখানে থর কর্গকে দেখে। কর্গ এখানে কেবলমাত্র বিপ্লব চায় আর এখান থেকে বেরোতে চায়। আগে থর হালকের সাথে লড়াই করে আর সেখানে গ্র্যান্ডমাস্টারের জন্য থর হেরে যায়। তারপর থর ভ্যালকাইরি ও হালকে অ্যাসগার্ড যেতে বলে তার সাথে, কিন্তু তারা নিষেধ করে দেয়। ফলে থর একাই সেখান থেকে পালাবার চেষ্টা করে। তখন তার পেছনে হালক আসে আর কুইন জেটের মধ্যে নাতাশার পাঠানো ভিডিও দেখে ব্রুসের ট্রান্সফর্ম হয়ে যায় আর সে বলে যে সে 2 বছর ধরে হালক হয়েছিল। আগে থর ব্রুসকে সব বলে। এদিকে ভ্যালকাইরি কর্কে অস্ত্র দিয়ে দেয় আর সে সাকার প্ল্যানেটে বিপ্লব এনে দেয়। তারপর থর ব্রুস ও ভ্যালকাইরি সাকারের আর্মির সাথে লড়ে আর একটা লাভার সুরঙ্গের সাহায্যে অ্যাসগার্ড পৌঁছায়। সাথে সাথে লোকি কর্গ তার সাথীদের লিডার হয় আর একটা শিপ নিয়ে বেরিয়ে পড়ে অ্যাসগার্ডের দিকে। অ্যাসগার্ডে হেলার সাথে লড়াইয়ের ফলে থরের একটা চোখ কানা হয়ে যায় আর হেলা থরকে মারতে যায়। তখন থর নিজের শক্তির ব্যাপারে জানতে পারে আর সে সেখান থেকে গিয়ে হেলার আর্মিদের মারতে শুরু করে। সাথে সাথে ব্রুস আবার হাল্ক হয়ে যায় আর ফেনারেস উলফকে হারিয়ে দেয়। অনেক লড়েও যখন থর জিততে পারে না তখন তার শাটারের কথা মনে আসে আর সে লোকির সাহায্য নিয়ে শাটারের মুকুটটি ইটার্নাল ফ্লেমে দিতে বলে আর শাটার রিবন করে আর তার আকার বিশাল হয়ে যায়। সেখানে মুকুটকে ফ্লেমে দেওয়ার সময় লোকি সেখানে রাখা টেসরেক্টটি নিয়ে নেয়। এদিকে শাটার অ্যাসগার্ডকে ধ্বংস করে দেয়, সাথে সাথে হেলাকেও মেরে ফেলে। তারপর সেখান থেকে থর হাল্ক লোকি ভ্যালকাইরি হেমডাল ও বাকি অ্যাসগার্ডিয়ান্সরা কর্গের শিপের সাহায্যে পৃথিবীর পথে রওনা হয় নিজেদের নতুন ঘরের খোঁজে। এদিকে পৃথিবীতে স্কটল্যান্ডের হাউস র্যারেস্টের সাজা আর মাত্র 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। অপরদিকে হ্যাংপিম তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য কোয়ান্টাম টার্নাল বানিয়ে ফেলেছে আর সেটা স্টার্ট করার সাথে সাথে জেনেট স্কটল্যান্ডকে সাহায্যে হ্যাংপিমের সাথে কথা বলে। এদিকে ঘোস্ট মানে ইভাস্টার জেনেটের সাহায্যে কোয়ান্টাম টার্নালের শক্তি নিয়ে নিজের ফেজিংকে ঠিক করতে চায়, কারণ এই ফেজিং ধীরে ধীরে তার প্রাণ নিচ্ছিল আর তাই সে হ্যাংপিমের ল্যাব চুরি করে নেয়। সাথে সাথে ব্ল্যাক মার্কেটের ডিলার সানিবার্জো সেটার পেছনে পড়ে, কারণ সেই টেকনোলজিটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে টাকা ইনকাম করতে চায়। তখন হ্যাংপিম হোপ ও স্কট লুইসের সাহায্যে ঘোষ্ট সানিকে কনফিউজ করায় আর জেনেটকে ফিরিয়ে নিয়ে আসে। 30 বছর পর ফিরে এসে জেনেট নিজের শক্তির সাহায্যে ঘোষ্টকে কিছু সময়ের জন্য ঠিক করে নেয়, কারণ এত বছর কোয়ান্টাম রিয়ালমে থাকার ফলে জেনেটের কাছে কিছু আলাদা শক্তি এসে গেছে। কিন্তু তারপরও ঘোষ্টের কোয়ান্টাম পার্টিকেলের দরকার পড়ে বেঁচে থাকার জন্য আর তাই স্কট ও বাকিরা তার সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে সানিকা পুলিশ ধরে নিয়ে যায় আর স্কট ও হাউস অ্যারেস্টের সাজা কমপ্লিট করে মুক্ত পায়। অপরদিকে স্পেসে থ্যানোস নিজের শিপের সাহায্যে চলে আসে টেসরেক্ট নিতে আর অ্যাসগার্ডিয়ান্সদের উপর হামলা করে অর্ধেক অ্যাসগার্ডিয়ান্সদের মেরে ফেলে। থরকে হারায় আর লোকির কাছ থেকে টেসরেক্টটি নিয়ে নেয়, সাথে সাথে সে হালকে মেরে আহত করে দেয়। এদিকে মরার আগে হেমডাল কালো জাদুর সাহায্যে হালকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। লোকিও থ্যানোসকে মারার চেষ্টা করে আর থ্যানোস লোকিকে মেরে ফেলে আর পাওয়ার স্টোনের সাহায্যে পুরো শিপকে ধ্বংস করে দেয় আর চলে যায় বাকি স্টোনের খোঁজে। এই সব কিছু 2018 সালের মার্চ মাসে ঘটছিল, যখন পৃথিবীতে হালকে সে সেন্টাম সেন্টারমে এসে পড়ে আর ব্রুস ব্যানারে ট্রান্সফর্ম হয়ে যায়। তখন তার সাক্ষাৎ হয় ডক্টর স্ট্রেঞ্জ ও ওয়াংয়ের সাথে। সে তাদের থ্যানোসের ব্যাপারে জানায়।
তখন সমস্ত ইনফিনিটি স্টোন যেগুলো পৃথিবীতে আছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য ডক্টর স্ট্রেঞ্জ টোনির সাথে দেখা করে ভিজনের সাথে কন্ট্যাক্ট করার জন্য আর তাকে থ্যানোস স্টোনের ব্যাপারে সব জানায়। কিন্তু ভিজন কোথায় আছে সেটা টোনি জানে না। আর কোনো রাস্তা না দেখে ক্যাপ্টেনের দেওয়া ফোনটি নিয়ে ক্যাপ্টেনকে ফোন করতেই যাবে কি সে বাইরের কিছু আওয়াজ পায়। বাইরে গিয়ে তারা দেখে অ্যাবিনিমো ও কার্ল অবসিডিয়ান টাইম স্টোন নিতে পৌঁছে গেছে আর তারা স্টোনের জন্য টোনি ডক্টর স্ট্রেঞ্জ ব্রুস ও ওয়াং এর উপর হামলা করে। কিন্তু ব্রুস অনেক চেষ্টা করে হালকা ট্রান্সফর্ম হতে পারে না। অ্যাবিনিমো নিজে জাদুর সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে টাইম স্টোন নিতে পারে না আর তা সে ডক্টর স্ট্রেঞ্জকে সাথে নিয়ে নেয় নিজেদের গ্রহ টাইটানে যাওয়ার জন্য। এদিকে টোনির লড়াই কার্ল অবসিডিয়ানের সাথে হয়। সেখানে টোনি সাহায্য করতে স্পাইডারম্যান পৌঁছে যায়। অ্যাবিনিমো ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে চলে নিজের শিপে আর তার পেছন পেছন টোনি ও স্পাইডারম্যান ও শিপের মধ্যে পৌঁছে যায়। এখানে টোনি পিটারকে তার বানানো সে আয়ন স্পাইডার সুটটি দেয় যাতে স্পেশে তার কোনো অসুবিধা না হয়। আগে তারা বড় চালাকির সাথে অ্যাবিনিমোকে শিপ থেকে বাইরে ফেলে মেরে দেয় আর ডক্টর স্ট্রেঞ্জকে বাঁচিয়ে নেয়। তারপর টোনি ডক্টর স্ট্রেঞ্জকে বলে যে পৃথিবীতে না গিয়ে টাইটান গ্রহতে যাওয়াই ভালো। এদিকে পৃথিবীতে ব্রুস ক্যাপ্টেন আমেরিকাকে ফোন করে পুরো ব্যাপারটি জানায়। তার কথা শুনে ক্যাপ্টেন ব্ল্যাক উইডো ফ্যালকন তাড়াতাড়ি স্কটল্যান্ড পৌঁছায় আর সেখানে ভিজন ও ওয়ান্ডাকে পক্সিমা মিডনাইট ও কর্বাস ক্লেভসের হাত থেকে বাঁচায়। তারা এসেছিল ভিজনকে মেরে মাইনস্টোন নিতে। তারপর ক্যাপ্টেন ভিজনকে বাঁচাবার জন্য তার মাথা থেকে মাইনস্টোন বের করে দেওয়ার জন্য ওয়াকান্ডা পৌঁছে যায়। সেখানে তাদের সাথে রোডি ও ব্রুসও থাকে। ওয়াকান্ডাতে সুরি পরীক্ষা করে বলে যে ভিজনের মাথা থেকে স্টোনটি বের করা সম্ভব আর বিনা স্টোনেও ভিজন বেঁচে থাকবে, কিন্তু এটা করতে অনেক সময় লেগে যাবে। তারপর সুরি মাইনস্টোন বের করার কাজ শুরু করে। অপরদিকে মহাকাশে একটা ইমার্জেন্সি সিগন্যালের পেছনে গার্ডিয়ান্সরা যায় আর তারা অ্যাসগার্ডিয়ান্স এসে শিপের কাছে পৌঁছায় যেটা থ্যানোস ধ্বংস করে দিয়েছিল। সেখানে তারা থরকে পায়, সে অজ্ঞান হয়েছিল। গার্ডিয়ান্সরা থরকে তার শিপের ভেতরে আনে আর জ্ঞান ফেরার পর থর তাদের থ্যানোসের ব্যাপারে জানায়। এই সব শুনে গমরাও তাদেরকে থ্যানোসের ব্যাপারে জানায়, কারণ গমরাও তো থ্যানোসের মেয়ে, তাই সে সব জানে তার প্ল্যান সম্পর্কে। আগে গিয়ে তারা দুইটি টিমে ভাগ হয়ে যায়। প্রথম টিমে রকেট, থর ও গ্রুট নিডাভেলিয়ারের উদ্দেশ্যে রওনা হয়। থর নিজের জন্য একটা অস্ত্র বানাতে সেখানে যেতে চায় যাতে থ্যানোসকে মারা সম্ভব হয়। আর দ্বিতীয় টিমে পিটার, গমরাও, ড্র্যাক্স তারা যায় রিয়েলিটি স্টোন নিতে নোওয়্যার কালেক্টরের কাছে। থর নিডাভেলিয়ার পৌঁছে সেখানে ইট্রি ডর্পের কাছ থেকে জানতে পারে থ্যানোস এসে জোরজবরদস্তি গমলেট বানায় আর তারপর সমস্ত ডর্পদের মেরে ফেলে আর তার হাতকে অচল করে দেয়। ইট্রিকে থর একটা নতুন অস্ত্র তৈরি করতে বলে যাতে থ্যানোসকে মারা সম্ভব হয়। আগে ইট্রি থরের সাহায্য নিয়ে স্টর্ম ব্রেকার বানিয়ে ফেলে আর এই স্টর্ম ব্রেকার আগের অস্ত্র মিউনিয়ার থেকে অনেক বেশি শক্তিশালী আর এই স্টর্ম ব্রেকারের সাহায্যে বাইফ্রস্টকেও খোলা সম্ভব হয় আর এই প্রসেসে থর নিজের চোখ ফিরে পায়। অপরদিকে গামোরাতে যাওয়ার আগেই থ্যানোস নোয়ার পৌঁছায় আর রিয়ালিটি স্টোনটি কালেক্টরের কাছ থেকে নিয়ে নেয় আর গামোরাকেও সেখান থেকে নিয়ে চলে যায় সোল স্টোনের লোকেশন জানার জন্য। থ্যানোস নিজের শিপে গামোরাকে নিয়ে গিয়ে তার সামনে নেবুলাকে আঘাত করে আর গামোরার কাছ থেকে সোল স্টোনের লোকেশন জেনে নেয়। তারপর সে গামোরাকে নিয়ে বর্মির পৌঁছায়। এদিকে নেবুলা নিজেকে বন্দি থেকে ছাড়িয়ে পিটার কুইলকে টাইটান গ্রহের লোকেশন দিয়ে দেয়। লোকেশন পেয়ে পিটার, মেন্ট্রিস ও ড্র্যাক্স টাইটান গ্রহের জন্য রওনা হয়। এদিকে বর্মিরে থ্যানোস দেখে রেড স্কালকে, যে অনেক বছর আগে পৃথিবী থেকে টেলিপোর্ট হয়ে এখানে এসেছিল। সেখানে রেড স্কাল থ্যানোসকে নিজের ব্যাপারে বলে যে এখানে যারা সোল স্টোনের খোঁজে আসে তাদের সে রাস্তা দেখায়। তারপর সে থ্যানোসকে জানায় যে সোল স্টোন পাওয়ার জন্য নিজের সব থেকে ভালোবাসার মানুষটাকে বলি দিতে হবে। শেষ পর্যন্ত থ্যানোস তার মেয়ে গমরার প্রাণের বলি দিয়ে দেয় আর সে এটার জন্য গমরাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। গমরার মৃত্যুর পর থ্যানোস সোল স্টোন পেয়ে যায়। তো বস বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে দ্য ইনফিনিটি সাগার সিক্সথ এপিসোড। আর একটি মাত্র এপিসোড আছে এপিসোড 7, যেটাও খুব তাড়াতাড়ি আমি আনার চেষ্টা করব। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই সিরিজটা আপনাদের কেমন লাগছে। সাথে সাথে আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখুন বং লাভ কমিক্স।